ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো মৃত্যুকে স্মরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আকসিরুজ জিকর, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, বেশ স্মরণটা বেশি বেশি করে করো। কিসের? হাদিম আল্লাযাত অথবা হাদিম আল্লাযাত, যে স্বাদকে নষ্ট করে দেয়, যে স্বাদকে নষ্ট করে দেয়, এটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুজ জিকর হাদিমিল লাযাত, তোমার স্বাদকে, তোমার এই সম্পদকে, তোমার এই দুনিয়া লোভীকে সব কিছুকে নষ্ট করে দেয়, নস্যাৎ করে দেয় যে জিনিস, সেই জিনিসকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আর তা হলো মৃত্যু। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, মানুষের মাঝ থেকে পাপটা উঠে যায়, কমে যায়। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, তাহলে মানুষের অত্যাচার কমে যায়। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, তাহলে মানুষ গুনাহ থেকে ফিরে আসে। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, মানুষ মসজিদমুখী হয়। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, মানুষ পাপের কাজ ছেড়ে দিয়ে নেকির কাজ মানুষ বেশি বেশি করে করে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিন জায়গায় উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মনে রেখো যাদের জীবন আছে তারাই মারা যাবে, তাদেরই মৃত্যু হবে, তাদেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই কথা অনুযায়ী আপনার জীবন আছে, আমার জীবন আছে, আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আছে তাদেরও জীবন আছে। ওরা যেমন মারা যাবে, আপনি যেমন নিজ হাতে তাদেরকে হত্যা করে আপনি তাদেরকে ফ্রাই করে খাচ্ছেন, এমন ভাবে আপনিও একদিন মারা যাবে। হয়তো আপনাকে কেউ ফ্রাই করে খাবে না, কিন্তু পোকাতে আপনাকে খাবেই, সেটা মনে রাখবেন। অর্থাৎ মৃত্যু নিয়ে কোনো ফাঁকিবাজি নেই, মৃত্যু নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই, মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীর একটা সাবজেক্ট, দুনিয়ার একটা বিষয়বস্তু যাতে পৃথিবীর কোনো মানুষ কোনো সন্দেহ পোষণ করেনি, তা হলো মৃত্যু। আস্তিক নাস্তিকের মধ্যেও যা আছে, নাস্তিকরা অনেক কিছুই বিশ্বাস করে না, এমনকি অস্তিত্বকেও বিশ্বাস করে না। তারা বলে এগুলো এমনিতেই সৃষ্টি হয়েছে, অথচ তারাও মৃত্যুকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেই দিন তোমাদের যা আমল করেছিল তা তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফাকাদ ফাজা ফাকাদ ফাজ, তারাই সেদিন সফলতা অর্জন করবে। সুতরাং আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল আমিন একদিন এসে বলছেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা, তুমি যতদিন ইচ্ছা তুমি দুনিয়াতে থাকতে পারো, কোনো সমস্যা নেই, তবে একটা কথা মনে রেখো, ইসমা শীতা, তুমি যতদিন খুশি থাকতে পারো, তবে মনে রেখো, ফা ইন্নাহু মাসিউক, তুমি একদিন, ফা ইন্নাকা মাইত, তুমি একদিন অবশ্যই অবশ্যই মারা যাবে। মারা যাওয়ার কথাটা খেয়াল রাখতে হবে, তার মানে মারা যাওয়ার কথাটা তোমাকেও খেয়াল রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাবিব মান আহবাবতা, তোমার যাকে খুশি তাকে পছন্দ করো, যাকে খুশি তুমি তাকে পছন্দ করো, পছন্দ করতেই পারো, তার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারো, তার সাথে তুমি চলাফেরা করতে পারো, তার সাথে তুমি ঘর সংসার করতে পারো, তবে মনে রেখো সে তোমাকে ছেড়ে একদিন চলে যাবে, অথবা তুমি তাকে ছেড়ে একদিন চলে যাবে, তুমি আর ও একসাথে কোনো দিন থাকতে পারবে না। মৃত্যু হলেই আলাদা হয়ে যাবে, মৃত্যু হলে তুমি লাশ সে জীবন্ত, মৃত্যু হলে তোমার ওয়াইফ লাশ আর তুমি হলে জীবন্ত, মৃত্যু হলেই তোমার ওয়াইফের ঘর থেকে তুমি বেরিয়ে চলে যাবে, আর মৃত্যু হলে তোমারও ঘর থেকে তোমার ওয়াইফ চলে যাবে, পৃথক হয়ে যাবে। এই জন্যই একজন কবি বলেছেন, আমি দেখেছি কত মানুষকে, অনেক মানুষকে আমি দেখেছি, তারা সম্পদের পিছনে ছোটাফেরা ছোটাছুটি করে, কৃষির পিছনে ছোটাছুটি করে, ইট বালি পাথর এই সিমেন্টের পিছনে, বিল্ডিং এর পিছনে, জমি জায়গার পিছনে ছোটাছুটি করে, ওমাল আলমাল উতারিকুহু, কিন্তু সে ভুলে যায়, তার স্মরণ রাখা উচিত, এই সম্পদ তাকে ছেড়ে একদিন চলে যাবে, অথবা সেই সম্পদকে ছেড়ে একদিন চলে যাবে। তাহলে মৃত্যুকে স্মরণ করা উচিত নয়, কিভাবে আপনি মৃত্যুকে স্মরণ করলেন? এবং উনি আরো বলছেন, ওয়ারাইতুন নাসা ইয়াখু ওয়ারাইতুন নাসা ইবনিল কুসুর আওয়াল কবরু মাসকানুহু, আমরা দেখেছি সম্পদের পিছনে ছুটতে ছুটতে সে বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছে, একতলা নয়, পাঁচতলা নয়, সাততলা, দশতলা, আরো বড় করতে যাচ্ছে, কিন্তু তার মনে রাখা উচিত, তুমি এই বিল্ডিং এ থাকতে পারবে না, তোমার এই বিল্ডিং এ জায়গা হবে না, তোমার বিছানা কেন, ঘর কেন, একটা বিছানা পর্যন্ত তোমার জায়গা দেওয়া হবে না। যেই দিন তুমি মারা যাবে, লাশটা ঠিকই নিচে নামিয়ে তোমাকে গোসল দাফন করানো হবে এবং ওই কবরে গিয়ে রাখা হবে। অল কবরু মাসকানুহু, তোমার জায়গা
স্থান হলো ওই কবর। তুমি বাড়ি, মানুষ বাড়ি করে কখন? যখন মানুষের বয়স হয় 60 বছর 70 বছর, তখন টাকা হয়, তখন বাড়ি করে। কেউ থাকে 10 বছর, কেউ থাকে 20 বছর, কেউ থাকে 1 বছর, কেউ থাকে 5 দিন 10 দিন, এরপরে বাড়ি ছেড়ে সে চলে যায়। অথচ আমরা মৃত্যুকে নিয়ে কেউ ভাবি না। এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, লাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম তোমরা খবরদার কবর জিয়ারত করো না, কবরে যেও না, কবর জিয়ারত করতে হবে না, এটা বলেছিলাম। কিন্তু এখন তোমাদেরকে বলছি তোমরা কবরে যাও। বাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এটা মানুষের মৃত্যু স্মরণ করায়, আখিরাতের কথা স্মরণ করায়। মৃত্যুকে স্মরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা এবং অনেক বক্তব্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মৃত্যুর স্মরণের ব্যাপারে অনেক দিন স্মরণ করিয়েছেন যে দেখো আয়েশা, তুমি একদিন থাকবে দুনিয়াতে, আমি থাকবো না, অথবা তুমি যদি চলে যাও তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো। এইভাবে কথা হচ্ছিল তাদের দুজনের পৃথক হওয়ার গল্প। পৃথক তো হয়ে গেছে, আমার বাবা ছোট কাল থেকে একটা কথা বলেন, এখনো বলেন। আমার বাবা বলেন যে বাবা, দুনিয়াতে যদি কোনো মানুষ বেঁচে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি বেঁচে থাকতো তাহলে নবী রাসূলরা দুনিয়াতে বেঁচে থাকতো। আরে নবী রাসূলরাই দুনিয়াতে এসেছিলেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তার মানে তুমিও থাকবে না, চলে যেতে হবে, শুতে হবে ওই মাটির কবরে। ওই কবরকে সুন্দর করুন, ফাজাইয়িনহু, তুমি আর এই বিল্ডিং কে নয় ওই কবরকে তুমি সুন্দর করো যেখানে তুমি থাকবে। এই বিল্ডিং এ তো তুমি থাকবে না, ওই কবরে থাকবে, কবরকে সুন্দর করো। মনে রেখো, তুমি যে চা স্টলে বসে 1 মিনিট সময় নষ্ট করতেছো, এই 1 মিনিট সময়ের হিসাব দিতে হবে। তুমি যেমনিতেই মানুষের সাথে অযথা কথোপকথনে লিপ্ত হয়েছো, ওই কথার তোমাকে জবাব দিতে হবে। এমনিতেই তুমি যেইভাবে এক ঢেলের উপর আরেক ঢেল তুমি এভাবে উঠাচ্ছো, আর তুমি সময় পার করতেছো কেউ ক্যারাম খেলে, কেউ নুডুল খেলে বা কি যেন একটা খেলা বলে, এটা খেলে মানুষ সময় পার করতেছে, এই সময়ের জন্য তাকে সময় তাকে হিসাব দিতে হবে। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন আর সুদ খান, তাহলে ওই মৃত্যুর স্মরণে কোনো কাজ হবে না। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন আর আপনি শির্ক বিদাতের মধ্যে ডুবে থাকেন, তাহলে ওই মৃত্যুকে স্মরণ দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন এমনিতেই স্মরণ করছেন আর আপনি পাপাচারে লিপ্ত আছেন, তাহলে ওই মৃত্যুকে স্মরণ দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং মৃত্যুকে যদি স্মরণ করতে হয়, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো শির্ক বিদআত মুক্ত জীবন, শির্ক বিদআত মুক্ত আপনাকে জীবন গড়ার চেষ্টা করতে হবে। যখন আপনি শির্ক বিদআত মুক্ত জীবন গড়বেন, ছোট্ট কাজ করবেন, এই কাজটা, এই আমলটাই থেকে যাবে, এই আমলটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। আর আপনি যদি শির্ক এবং বিদআত নিয়ে আপনি কোনো কাজ করেন, তাহলে আপনার আমলটা আল্লাহর দরবারে পৌঁছবে না। আপনি যাই করুন না কেন, মৃত্যুর স্মরণ আপনি করতে পারবেন না। আরে মানুষ কবরকে ভয় পায়, মানুষ লাশকে ভয় পায়, কিন্তু নিজেকে যে মরতে হবে এই স্মরণটা সে কোনোদিন করে না। ওই কবর আছে ওখানে, কিন্তু ওখানে ভয় পাচ্ছে, কবরের কাছে যায় না, কবরের পাশে চলে না, কবর আছে তাই ওকে দাফন করা হয়েছে 1 দিন 2 দিন 5 দিনে, ওই কবরের পাশে কেউ যায় না, ভয় পায়। কেন? তোমার মৃত্যু হবে, এই কথাটা তোমার স্মরণ করা উচিত ছিল, এটা মানুষ স্মরণ করে না। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, এই মৃত্যুর যন্ত্রণার জন্য প্রস্তুতি নিন, মৃত্যুর যন্ত্রণার জন্য প্রস্তুতি নিন। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন, মৃত্যুকে সামনে রাখুন, খারাপ কাজ করতে গিয়েও মৃত্যুকে সামনে রাখুন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার খারাপ কাজটা বাদ হয়ে গেছে, খারাপ কাজ কমে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের হালাতে মৃত্যু দান করিও, আমরা যেন সঠিক ইখলাস তাওহীদপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।